রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার থেকে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা। অবশেষে রাজনীতিতে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়েনার্ড আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সোনিয়া কন্যা। সোমবার সাংবাদিক সম্মেলনে রাহুল প্রিয়াঙ্কা ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকে নিয়ে এই ঘোষণা করলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। ২৪ লোকসভা ভোটে গান্ধী গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়েনার্ড দুই আসন থেকে বিশাল ব্যবধানে জিতেছেন রাহুল গান্ধী। একটি আসন তাকে ছাড়তেই হতো, রায়বরেলি রেখে ওয়েনার্ড ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদার ছেড়ে আসা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। এখান থেকে শুরু তার রাজনৈতিক ক্যারিয়ার। রাহুল গান্ধী ওয়েনারের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রায়বরেলির সাংসদ হিসেবে লোকসভায় যেতে পারেন, এমনটাই খবর ছিল কংগ্রেস সূত্রে। জল্পনা সত্যি হলো সোমবার, রায়বরেলি নিজের হাতে রেখে ওয়েনার্ডকে ছেড়ে দিলেন বোনকে। উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী বড়রাকে প্রার্থী করা হলো ওয়েনার্ড থেকে। কয়েকদিন আগেই রাহুল নিজেই ওয়েনারে তেমন ইঙ্গিত দিয়েছিলেন। ওয়েনারে রাহুল গত বৃহস্পতিবার বলেছিলেন, রায়বরেলি না ওয়েনার্ড, কোন আসনের সাংসদ থাকবেন আর কোন আসন ছেড়ে দেবেন তা নিয়ে তিনি ধর্মসংকটে পড়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কথা দিচ্ছি আমি যে সিদ্ধান্ত নেব তাতে রায়বরেলি ও ওয়েনার্ড দুই কেন্দ্রের মানুষই খুশি হবেন। কংগ্রেস নেতাদের মতে রাহুলের এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় তিনি প্রিয়াঙ্কাকে ওয়েনার্ডের প্রার্থী করতে চাইছেন। তার বিরুদ্ধে ওয়েনার্ড আসনে সিপিআই এর অ্যানি রাজা প্রার্থী ছিলেন। কংগ্রেসের একাংশের মতে প্রিয়াঙ্কা উপনির্বাচনে প্রার্থী হলে সৌজন্যবশত বামফ্রন্ট ওয়েনারে প্রার্থী নাও দিতে পারে, কারণ লোকসভা নির্বাচনের আগে সীতারাম ইয়েচুরি ডি রাজারা প্রিয়াঙ্কাকে ভোটে প্রার্থী হতে বলেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।